ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে NIS এক্সামিনেশন 2021-এর MCQ মডেল কোশ্চেন ফর ক্লাস 8, পরিবেশ ও বিজ্ঞান, অষ্টম শ্রেণী। তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অল নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন, পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী। নিজের বক্তব্যগুলি পড়ো। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, মূত্রের সময় গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যায়, কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না, বারে বারে খিদে পায়, কোন হরমোনের কম ক্ষরণের ওপর লক্ষণগুলো দেখা যায়, থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন। এখানে ইনসুলিন হবে, কয়েকটা দাগ দিত দুইটা। তোমার ঠোঁটের ভেতরে ঠিক ঠোঁটের ভেতরের দিক বা গালের পাশের অংশে একটি পরিষ্কার টুথপিকের সাহায্যে নিয়ে একটি কাঁচের স্লাইডের মাঝখানে টুথপিকের মাথাটি ঘষে নেওয়া হলো। এক মোটা মিথিলিন ব্লু স্লাইডের ওপর ফেলে কভার স্লিপ ঢাকা দেওয়া হলো। এবার মাইক্রোস্কোপের নিচে স্লাইডটিকে দেখলে তুমি নিচে কোনটিকে কোনো দেখতে পাবে না। কোষপাঁচির, কোষপর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মানে কোষপাঁচির তুমি দেখতে পাবে না। সঠিক জোড়াটি চিনে নাও। ম্যালেরিয়া ভাইরাস ঘটিত, ডেঙ্গি প্রোটোজোয়া ঘটিত, আর প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত, যক্ষা ভাইরাস ঘটিত। এখানে গয়েরটা হবে প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত। আচ্ছা, এরপর চারের উত্তরটা চলে যাব। সমুদ্রে অনেক সময় অ্যালগাল ব্লুম দেখা যায়, এর কারণটা খুঁজে বার করো। সমুদ্রের জলে তেল মিশে যাওয়ার ফলে সমুদ্রে প্লাস্টিক জাত জিনিস ফেলা হয়, সমুদ্রের জলে অম্লতা বেড়ে যাওয়ার ফলে রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে। এই ঘরেরটা উত্তর হবে, এটা তোমরা দাগ দিয়ে দাও। তাহলে হয়ে গেল। এরপরে পাঁচেরটা, নিচের কোনটি অজৈব সারের অত্যধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহারজনিত ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়? মাটিতে থাকা উপকারী জীবাণুর সংখ্যা বাড়া, মাটির উর্বর শক্তি উৎপন্ন কমে যায়, মাটির অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট হয়, নাইট্রোজেন ফসফরাসের যৌগ মিশ্রিত জল নদী বা পুকুরে জলে মিশে জল দূষণ ঘটায়। এখানে প্রথমেরটা হবে মাটিতে থাকা উপকারী। এরপর নিচের বক্তব্যটির পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। বক্তব্য: ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল নামক সবুজ রঙের রঞ্জক পাতা থাকে। দুই, সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্য এক সঠিক, বক্তব্য দুই ভুল, বক্তব্য দুই সঠিক, বক্তব্য এক ভুল, কয়েকটা। তারপর কয়েকটা বক্তব্য এক ও বক্তব্য দুই সঠিক এবং বক্তব্য দুই, বক্তব্য এক সঠিক ব্যাখ্যা নয়। আর বক্তব্য এক বক্তব্য সঠিক এবং বক্তব্য দুই, বক্তব্য এক সঠিক ব্যাখ্যা। এখানে খয়েরটা হয় বক্তব্য দুই সঠিক এবং বক্তব্য এক ভুল, এই উত্তরটা হবে, এটা তোমরা ডাক দিয়ে নাও খয়েরটা। এবার নিচের কিছু কাজ দেওয়া আছে, এর মধ্যে কোনটা যোগ করার কাজ নয়? অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সঞ্চালন ঘটানো, দেহের বাইরে ও ভিতরে, বাইরে ও ভিতরে পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা, আর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা। এখানে ঘয়েরটা হবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা। এরপর আটেরটা, অনেক সময় দুটো চাষের মাঝে ডাল, সোয়াবিন জাতীয় উদ্ভিদ চাষ করলে মাটি আবার তা হারিয়ে যাওয়া নাইট্রোজেন যোগ ফিরে পায়, এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীব কোনটি? ল্যাকটোবেসিলাস, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম আর নাইট্রোব্যাকটেরিয়া। এখানে রাইজোবিয়াম হবে। এরপর রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রমিত হয় সেটি হলো ডায়রিয়া, হেপাটাইটিস, যক্ষা, অ্যামিবিয়াসিস। এখানে হেপাটাইটিস হবে কয়েকটা, এটা তোমরা দাগ দিয়ে নাও। এরপরে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবি এ চিহ্নিত গ্রন্থিজোড়ার নাম কী? অ্যাড্রিনাল, থাইরয়েড, অগ্নাশয়, পিটুইটারি। এখানে অ্যাড্রিনাল হবে। আচ্ছা, এরপরে ঘরবাড়ি, পৌরসভা, কলকারখানা, বর্জ্যপদার্থ মিশে থাকা ময়লা জল কীভাবে ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না, আমাদের উপকারও হয়? ময়লা জল কোনো নির্দিষ্ট জলাশয় জমিয়ে রাখলে, ময়লা জল সরাসরি কোনো নদীতে ফেললে, ময়লা জলে মাছ চাষ করলে, পানীয় জলে উৎসে ময়লা জল মিশ্রিত করলে। এখানে প্রথমেরটা হবে ময়লা জল কোনো নির্দিষ্ট জলাশয় জমিয়ে রাখলে। এরপর পাড়ার দাগে উত্তরটা করব, ময়লা জল কোনো নির্দিষ্ট জলাশয় জমিয়ে রাখলে। এরপর এখানে দেখো চিত্র দেওয়া আছে, ABCD হলো চার প্রজাতির প্রাণী। এখানে ABCD প্রথম 2000 সালে আর 2020-তে ABCD। এখানে এর এখানে IUCN এর রেড ডেটা লিস্ট অনুযায়ী এ প্রজাতির প্রাণীকে নিচের কোন ক্যাটাগরিতে রাখা হয়েছে? তাহলে এখানে বিলুপ্ত সমীক্ষা করা হয়নি, বিপন্ন, উদ্বেগের কোনো প্রয়োজন নেই। এখানে বিপন্ন, এর পরিমাণটা কম প্রথমের থেকে, দ্বিতীয়টা এর পরিমাণ কম, তাই এখানে বিপন্ন মধ্যে রাখা হয়েছে। এরপরে 13, বৈশিষ্ট্য এক, এদের কোষে কোষপাঁচের নিউক্লিয়াস অন্যান্য অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না। বৈশিষ্ট্য 2, এদের কোষপাঁচের কাইটিন দ্বারা গঠিত। ওপরের বৈশিষ্ট্য দুটি কোন ধরনের অণুজীবে দেখা যায়? ব্যাকটেরিয়া, আর্দ্রপ্রাণী, ছত্রাক, শৈবাল। এখানে ছত্রাক গয়েরটা হবে। নিচের বিষয়গুলি পড়ো, চোরা শিকার, পরিবেশ দূষণ, বন সৃজন, বন্যপ্রাণীদের নানা অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার করা, প্রাণীদের বিপন্নতার জন্য ওপরে 4টি কারণের মধ্যে কোনগুলি দায়ী?
এখানে কয়েকটা 2 3 4, কয়েকটা 1 2 ও 4, কয়েকটা 1 3 ও 4, আর কয়েকটা 1 2 ও 3, এখানে কয়েকটা হবে 1 2 ও 4, কয়েকটা হবে 1 2 ও 4। বন্য প্রাণী বিবর্ণতার জন্য দায়ী। তারপর 15টা বক্তব্য এক, এই কোষঙ্গাণুটি প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে অনুপস্থিত। বক্তব্য 2, এই কোষঙ্গাণুটি প্রাণী কোষে বিভাজনে অংশগ্রহণ করে। নিচের কোন কোষঙ্গাণুটির সঙ্গে উপরের বক্তব্য দুটি সম্পর্কিত? প্লাস্টিড, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম ঘাটটা হবে। তারপর সমান ভাবে দুটি বস্তু কণার দূরত্ব 6 মিটার থেকে কমিয়ে 2 মিটার করা হলো, এর ফলে বস্তু কণা দুটির মধ্যে মহাকর্ষ বলে প্রাথমিক যত গুণ হবে তা হলো 3 গুণ 4 গুণ 9 গুণ 36 গুণ। 9 গুণ কমিয়ে 6 মিটার থেকে কমিয়ে 2 মিটার করা হয়েছে, তাহলে 9 গুণ হবে। এবার দুটি রাবারের বেলুনকে উড়ে সোয়েটারে ঘষার পর কাছাকাছি আনলে তারা পরস্পরকে আকর্ষণ করবে, কারণ তাদের আদান সমপ্রকৃতি। বিকর্ষণ করবে তো কারণ তাদের আদান সমপ্রকৃতি। আকর্ষণ করবে কারণ তাদের আদান বিপরীত প্রকৃতি। বিকর্ষণ করবে কারণ তাদের আদান বিপরীত প্রকৃতির। এখানে ক্ষয়েরটা হবে বিকর্ষণ করবে কারণ তাদের আদান সমপ্রকৃতির। এই ক্ষয়েরটা দাগ দিয়ে দাও। তারপরে একটি পাত্রে জলে একটি বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু একটি লোহার প্লেট দিতে তা জলে ডুবে গেল। এক্ষেত্রে নিচের বিবৃতি ঠিক তা হলো, জলে ভেসে থাকা কাঠের টুকরোর ওজন তার উপর ক্রিয়াশীল প্রবণতার মান সমান, আর ভেসে থাকা কাঠের টুকরোর ওজন হচ্ছে তার উপর ক্রিয়াশীল প্রবণতার মান বেশি। ডুবে যাওয়া লোহার প্রয়োগের ওজন তার উপর ক্রিয়াশীল প্রবণতার মান চেয়ে কম, আর লোহার প্রয়োগ ডুবে গেছে কারণ তার উপর জলের কোনো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হয়নি। এখানে ক্ষয়েরটা হবে ভেসে থাকা কাঠের টুকরোর ওজন হচ্ছে তার উপর ক্রিয়াশীল প্রবণতার মান বেশি। 19টা, কোনো পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নিচের কোন বিবৃতি ঠিক নয়? উপাদানের প্রকৃতির উপর আপেক্ষিক তাপ নির্ভর করে। তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার উপর আপেক্ষিক তাপের মান নির্ভর করে। তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার উপর আপেক্ষিক তাপের মান নির্ভর করে না। আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি প্রতি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কয়েকটা হবে তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার উপর আপেক্ষিক তাপের মান নির্ভর করে না। এবং নিচের কোন পদার্থটি খোলা হয় উৎপাদিত হয়? চিনি, মোম, সোডিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড। এখানে কঠিন কার্বন ডাইঅক্সাইড হবে কয়েকটা। তারপরে 21টা, খোলা হাওয়ায় রাখা জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটার মাপা হলে দেখা যাবে যে সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠের চেয়ে বেশি, সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠের চেয়ে কম, সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ সমান, আর সেলসিয়াস স্কেলের অন্তিম পাঠ ফারেনহাইট স্কেলের অন্তিম পাঠের চেয়ে বেশি। তাহলে প্রথমেরটা হবে সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠের চেয়ে বেশি। প্রথমেরটা হবে কয়েকটা, একটি সমতল আয়না তলের সঙ্গে 35 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 35 ডিগ্রি, 35 ডিগ্রি, 55 ডিগ্রি, 65 ডিগ্রি। এখানে 55 ডিগ্রি হবে, এটা তোমরা দাগ দিয়ে দাও। এরপর স্বাভাবিক চাপে 4টি ধাতু গলনাঙ্ক হলো লোহা 1503 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্যালিয়াম 29.8 ডিগ্রি সেন্টিগ্রেড, পারদ -39 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সোনা 1063 ডিগ্রি। যেটি ডিসেম্বর মাসে খুব ঠান্ডা দিনে কাপে বা প্লেটারে আলাদা আলাদা প্রকৃতি দেখাবে। এখানে গ্যালিয়ামটা উত্তর হবে, লোহা সোনা পরাদের মতো গ্যালিয়ামটা উত্তর হবে। তারপর লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহার সমান প্রবণতা অনুসারে 4টি ধাতুর ক্রম হলো ক্যালসিয়াম, জিঙ্ক, লোহা, হাইড্রোজেন, কপার। তার নিচের কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধঃক্ষেপণ পড়বে? কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে, ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে লোহা যোগ করলে, ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে কপার যোগ করলে, জিঙ্ক সালফেট দ্রবণে লোহা যোগ করলে। প্রথমেরটা হবে কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে। এরপর কোনটা ডাল্টন প্রমাণগত স্বীকার্য নয়? দেখো এখানে মৌলের একাধিক প্রমাণে যুক্ত মৌলের অনুগঠন করে ঘয়েরটা, এটা ডাল্টনের প্রমাণবোধে স্বীকার্য নয়, বাকিগুলি কিন্তু স্বীকার্য। আচ্ছা, তারপর মার্কিউরিয়াস ক্লোরাইডের সংকেত হলো HgCl, Hg2Cl2, HgCl2, HgCl2, এখানে ঘয়েরটা হবে HgCl2। তারপর কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বিবৃতি ঠিক নয়? অনুঘটক বিক্রিয়া অংশগ্রহণ করে না, অনুঘটক বিক্রিয়া অংশগ্রহণ করে, তারপর অনুঘটক বিক্রিয়া অংশগ্রহণ করে না। পরীক্ষার ভিত্তিতে অনুঘটক নির্বাচন করতে হবে, অনুঘটক গুঁড়ো করে রাখা হয় বিক্রিয়ায় বেগ বেড়ে যায়। এখানে কয়েকটা অনুঘটক বিক্রিয়া অংশগ্রহণ করে না। তারপর গলিত সোডিয়াম ক্লোরাইডের তৈরি বিশ্লেষণ করার সময় প্রথমেরটা হবে কাতর আন কাতর ধনাত্মক, এখানে বিজারণ ঘটে, আর কাতর ঋণাত্মক, এখানে বিজারণ ঘটে, আর অ্যানোড ধনাত্মক, এখানে বিজারণ ঘটে। এরপরে কোনটি পরিবেশ বান্ধব শক্তি না? জোয়ারভাটা, বায়ুপ্রবাহ, কয়লা আর সূর্য। এখানে কয়লাটা হবে। বায়ুমণ্ডলে কোন গ্রিন হাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, এখানে কার্বন ডাইঅক্সাইড। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আবার সাবস্ক্রাইব করতে ভুলবে না।